রোজার আগে সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার করতে চায় বিএনপি কর্মীদের চাঙ্গা রাখতে নানা কর্মসূচি বিএনপি শক্তি সামর্থ্য জনগণের সম্পৃক্ততা এনাফ আছে আরো জোরে আন্দোলন করার জন্য আত্মরক্ষার্থে হোক যেভাবেই হোক যদি সহিংসতার আশ্রয় নেই তাহলে জনমনে ভীতি সঞ্চার হবে এই দেশে গৃহযুদ্ধ শুরু হোক এটা তো আমরা চাই না বিএনপির আন্দোলনের হুঁশিয়ারিতে ভয় পায় না আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ আন্দোলন করে হটাতে পারবে না রাজনৈতিক ইতিহাসে বলে যে এরাই সংগ্রাম আন্দোলন করে সফল হয়েছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব আবার সন্ত্রাসের পথে হাঁটলে তার জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ পাঁচ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাত সাত জপ জনসভা সফল করতে প্রস্তুত আওয়ামী লীগ লাখো জনসমাগমের আশা রমজানকে সামনে রেখে এলসি খুলছে কিছু শিল্প প্রতিষ্ঠান ধরে রাখছে একচেটিয়া আধিপত্য জাহাজে নিত্যপণ্য আটকে রাখার চেষ্টার বিষয়টি স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী সরকার নিষিদ্ধ করলেও হাট বাজারে সয়লাভ মিনিকেট চাল বিভিন্ন কোম্পানির নামে মোটা চাল কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতা অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে হচ্ছে বিক্রি ফুসছে ফিলিস্তিনিরা উত্তেজনা বাড়ার শঙ্কা সংকটের মধ্যেই ইসরায়েল এবং পশ্চিম তীর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী